শুন, আমার মনের মধ্যে তো একটা প্রচন্ড শখ জাগছে। এই শখটা তো তোর পূরণ করা লাগবে, তুই পারবি? আপনি খালি মুখ ফুটে কহে রাখলেন, অবশ্যই আপনার শখ আমি পূরণ করবো। তুই যে মডেলটা দেখছিস, মেয়েটার মধ্যে দেখা হয়েছে যে অত অভিনয় করেন তো না, নাটকে হাতের বুয়ার পাঠ করছে। আমার মনে শখ জাগছে, যেটা আমার ইচ্ছা হয়েছে, আমি একটা নাটক প্রোডিউসিং করবো। ওই নাটকের মধ্যে আমি পরলোকের বেটা থাকবো, আর আমার বাড়ির কাছের চৌড়ি থাকবো। ওই মডেল, ওই মাইয়া পারবি নাকি একটা নাটক করতে পারবি? আমি প্রোডিউস করবো। দূর ভাই, আপনার মনের মধ্যে বা পিতরের সব দেখ বের তো আমি বাদ বেরিয়ে পারি নাই। আসো খারণ খারণ আছে আছে ভাই, সব পূরণ করার একটা বুদ্ধি আছে। কিটা আছে গো? মনে করে যে আপনি প্রোডিউস তো করেন নাই গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্রোডিউস করলেন কিন্তু আমাদের সবাই আমি তো মনে করছি জোড়া বালক মানে দুইটা বডি একলগে লাগানো, কিন্তু না, এরা তো আলাদা আলাদা। শুনো, তুমি ট্যাকল করো, আমি উপরে গেলাম। আমি কি হইতেছি? দাঁড়িয়ে আছে, এটা বলে বাবু। তা আপনার বাবু আটা হেগুলো কবে? ফিডার কে হলো খায় নাকি ফিডার খাও সারা দিছে? আশ্চর্য তো, আপনি এখন হাসছেন কেন? আর এই যে আপনি, আপনি এরকম সন্ত্রাসীর মতো এরকম করছেন কেন? আপনি কে? আপনাকে দেখে আমার বাবু এরকম পালালো কেন? এখন আপনি আমার স্পষ্ট করিয়া হন, ওই যে বইরা বাবুটা আপনার, ওই বইরা বাবুটা আপনার হিতা লাগে, হিতা সম্পর্ক। ওই বাবুটা আমার বয়ফ্রেন্ড, 6 মাস ধরে আমরা প্রেম করি, আর কিছু শুনতে চান? আপনি যে কাম করলেন, আপনি নিজে ভাই মরে গেল, আমি এখন পুলিশ দেখবো, তাই ফাঁসির তোর তুলে দেবো। ছোট ভাই ভাই।